করিমের মধ্যে ফিরদাউস শব্দ দুইবার এসেছে পুরা কোরআনে দুইবার, একটা হচ্ছে এখানে এসেছে সূরা মুমিনুনের 11 নম্বর আয়াতের মধ্যে, আরেকটা আসছে সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলার কারণ, ওই প্রথম আয়াতের মধ্যে রাব্বুল আমিন যখন বলেছিলেন ওই মানুষগুলার জন্য আসমানের কাছে বলা হয়েছিল প্রতিশ্রুতি রাখবা কিনা, আমানত রাখবে কিনা, বলছেন না পারবো না, পাহাড় তুমি রাখবে কিনা, না ভয় করে শঙ্কা হয় রাখতে পারবো না, জমিন রাখবে কিনা রাখবো না, পারা সম্ভব নয়, ভয় হয় আমরা অপারক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন যখন এই ফেরদাউসের বর্ণনা বলছেন, সাইয়্যিদিনা আদম তখনও দুনিয়ায় আসেন নাই, জান্নাতের মধ্যে আছেন, আল্লাহ জান্নাতের মধ্যে তার মালিকানা দিয়েছেন, জান্নাতের মধ্যে তিনি থাকেন, ওই জান্নাতে যখন এই জান্নাতে আসার সুসংবাদ তার সন্তানদের জন্য দেওয়া হয়েছে, আমানত যদি রাখো তাইলে জান্নাত পাবে, ওয়াদা যদি রাখো তাইলে তোমার সন্তানরাও জান্নাতে আসবে, তুমি যদি সালা সালাতের ক্ষেত্রে সন্তর্পণে তুমি যদি সালাতকে হেফাজতকারী হও তাইলে তুমি জান্নাতের মধ্যে আসবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা বলছেন আদম আলাইহিসসালামের সন্তান হিসাবে যারা এই তিনটা প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ উত্তরাধিকার সূত্রে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ঈমান যদি মজবুত করো, তুমি যদি ওয়াদা রক্ষাকারী হও, তুমি যদি সালাতকে সংরক্ষণ করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ বললাম তারা ওয়ারিস, কিসের ওয়ারিস, কোন জায়গার ওয়ারিস? আল্লাহ বলছেন মনে নাই, মনে করাই দিচ্ছি, তোমার পিতা যেরকম মানুষ হিসাবে ওই আল্লাহর আমানতের ভার বহন করতে চেয়েছিল। আমি আল্লাহ বলছি ওই ওয়ারিস নামা জান্নাতের মধ্যে হয়েছিল। ওই মিরাসের সূত্রে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, ওই মানুষগুলা তো ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহ বলছেন একবার যদি আসো আর কখনো বের করব না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আয়াতের শুরুতে যেরকম বলেছেন নারদনা লামানা তাআলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলছেন তার আগে তোমাদের সাথে কিছু কথা হয়েছিল, কি কথা? আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা, যারা ঈমানদার হে ঈমানদারের আল্লাহরে ভয় করো, ওয়া কুলু কওলান সাদিদা সোজা কথা বলো, বক্র কথা বলো না, অন্তরের মধ্যে প্যাঁচ রেখে রেখে কথা বলো না, সোজা কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, এই দুই গুণ অর্জন করতে পারলে তিনটা নিয়ামত, ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার জীবন নিয়ে চিন্তিত, কেমনে আমার জীবন চলবে, কেমনে ঠিক হব, কেমনে আমলকে সহি করব, কেমনে আমলদার মানুষ হব, আল্লাহ বলে এই চিন্তা তোমার না, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা, মুত্তাকি বান্দা হওয়া, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সরল সঠিক সত্য কথা কোরআনের কথা আল্লাহর কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া। আল্লাহ বলছেন বাকি দায়িত্ব আমার, এক নম্বর ইউসলিহ লাকুম আমালাকুম, ও বান্দা রে তোর আমলকে আমি ঠিক করে দিব, ওয়াগফির লাকুম জুনুবাকুম, অতীতে যেই সকল গুণা হয়েছিল ওইটা নিয়েও যেন চিন্তায় বান্দা না পড়ে, এখন তো বান্দা না মুত্তাকি হইছে, এখন না ঈমানের পথে চলে, আগের গুলার আমার কি হবে? আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম জুনুবাকুম, গুণাগুলাও মাফ করে দিব, আমলও ঠিক করে দিব। আল্লাহ বলছেন ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আর যে আল্লাহ এবং তার রাসূলের ইতাত করবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ ও পদ্ধতিতে চলবে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আমার ওই বান্দারাই প্রকৃত সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনাকে পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর দেওয়া বিধান আপনার ইমানে অন্তরের মধ্যে মুখে মুখে না, ঠিকই আছে আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু এখন তো এইরকম না,
আপনার অন্তরের মধ্যে পরিষ্কার ধারণা রাখতে হবে, ঈমান অন্তরে বসায় নিতে হবে। আল্লাহর দেওয়া যাবতীয় বিধিবিধান, আল্লাহর দেওয়া দণ্ডবিধি, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমর নীতি, আল্লাহর দেওয়া দেশ চালানোর নীতি, সবগুলার প্রতি আমার ঈমান আছে। পৃথিবীর কোথায় বাস্তবায়িত হোক বা না হোক, আমার আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে কোনো বিধান নাই, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? পরিষ্কার করে রাখবেন, নসেদ বুঝবেন আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। এই ঝামেলাওয়ালা ইমানদার এখন লিবারেল মুসলমান দেশে বইরে গেছে, এখন লিবারেল মুসলমান। এই কথা বললে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের উপরেও মানে বিভিন্ন কথাবার্তা বলা হবে, যে এইগুলো কথা না বললে হয় না, ফজিলতের কথা কি আর নাই কোরআন সুন্নাতে? কি পাইছেন আপনারা? হ্যাঁ, একদিন খালি ফজিলতের কথা বলবেন, নামাজের ফজিলত কি, উমুক সুরা পড়লে ফজিলত কি, তুমুক সুরা ফজিলত কি? ভাই, আমি তো আপনাকে বলছি পেট্রোল অনেক দামি জিনিস, পেট্রোলটা খুবই সুন্দর জিনিস, পেট্রোল যদি আপনি এটা অকটেনে রূপান্তর করেন এটাই সবচেয়ে, ডিজেল কেরোসিন সোয়াবিন সবার থেকে এটাই বাজারের মধ্যে দাম বেশি, আপনাদের সব বলছি, কিন্তু আপনার বদনার তলাটা ফুটা, আপনি যেই জার্কিংয়ে নিতে আসছেন ওই জার্কিংয়ের তলা নি নাই, আপনার কাছে পেট্রোলের ওয়াজ, কেরোসিনের ওয়াজ আর সোয়াবিনের ওয়াজ করে লাভ কি? ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি কি পাত্রের মধ্যে আপনার ঈমানকে রাখছেন এটা সবার আগে বিশুদ্ধ করতে হবে, এর নাম হচ্ছে আমানত।